কেমন আছেন। সবার আগে যেটা চেক করতে চাই সেটা হলো অডিও ঠিকঠাক আছে কিনা। মোটামুটি দেখা যাচ্ছে, দ্যাটস ফর শো, বাট অডিও ঠিকঠাক কিনা, শোনা যাচ্ছে কিনা। সো যদি আগে লাইভ না যেয়ে থাকি, ওয়ান সেকেন্ড গুড ইভিনিং। আর ফার্স্ট থিং ফার্স্ট, প্লিজ লেট মি নো ইফ দ্য অডিও ইজ ক্লিয়ার, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমিও চেক করছি, বাট স্টিল যারা জয়েন করছেন, ওকে সাইশা, ওয়ালাইকুম আসসালাম সাইশা, ঠিকঠাক শোনা যাচ্ছে? তানশিলা, নুসরাত অ্যান্ড আদার পিপল, সবার নাম আমি এখনও দেখতে পাচ্ছি না। এমডি আসিফ খান, আসিফ কী খবর, কেমন আছো? মাহিয়া, ওয়ালাইকুম আসসালাম, ঠিকঠাক শোনা যাচ্ছে? প্লিজ সামওয়ান লেট মি নো ইফ দ্য অডিও ইজ ক্লিয়ার। গ্রেট সাইশা, থ্যাংক ইউ। রাবে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আমাদের আজকের লাইভটা হুটহাট না, মানে এটা আমি এই সপ্তাহে, গত সপ্তাহে পোস্ট দিয়েছি। ইনফ্যাক্ট যদি খেয়াল করে থাকেন যে পেজে এবং গ্রুপে আমরা প্রতি সপ্তাহের ক্লাসের একটা লাইভ ক্লাসগুলো রুটিন দিয়ে দিচ্ছি এবং কোন ক্লাসগুলো কোন গ্রুপে বা কোথায় হবে সেগুলোও বলে দিচ্ছি আজকে। যদিও সো এটা আমি দিচ্ছি এর আগে, যেহেতু অনেকবার বলেছিলাম রেগুলার থাকবো, রেগুলার হইনি, রেগুলার ক্লাসেস দিব। কিন্তু এখন যেটা করছি, যেহেতু আমারও কখনো কখনো মোটিভেশনের অভাব, তো আমি আগেই এক সপ্তাহের আগের ক্লাসগুলো পোস্ট করে দিচ্ছি। আজকে যেরকম একটা 4-5 দিন ধরে অ্যাসাইনমেন্টের কাজ করছিলাম, তো খুবই স্লিপ ডিপ্রাইভড, খুব ইচ্ছা করছিল না, কিন্তু মনে হলো যে না, যেহেতু আগেই পোস্ট করেছি, রুটিন দিয়েছি, 20-30 মিনিট হলো, আই উইল জাস্ট শো আপ, দ্যাটস ইট। আসিফ ভালো আছি, থ্যাংক ইউ। তুমি কী খবর, কেমন আছো? অনন্যা, ওয়ালাইকুম আসসালাম। জয়দেব, ওয়ালিদ, থ্যাংক ইউ ওয়ালিদ। আনিকা, হ্যালো। মাহিয়া, থ্যাংক ইউ। রুকাইয়া, হ্যালো, কী খবর সবার? রাইট, রিফাত, সাইফ, ওয়ালাইকুম আসসালাম, রশেদ। নাও, ওকে, অলরেডি 200+ মানুষ জয়েন করেছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। আর ওয়ালাইকুম আসসালাম মহিউদ্দিন, ভালো আছি। সুহিরা, হ্যাঁ, নাম নিয়েছি আপনার, সুহিরা, থ্যাংক ইউ ফর জয়েনিং। দিবা, হ্যালো দিবা, থ্যাংক ইউ। জরিন, থ্যাংক ইউ। রিতিকা, রাফিকা, ওকে, উই আর অলমোস্ট 300 পিপল আর ওয়াচিং, দ্যাটস রিয়েলি গ্রেট। আমরা পড়াশোনা শুরু করবো 1-2 মিনিটের মধ্যে, একটু অনেক দিন পরে, যেহেতু সবার একটু দেখি কারা কারা কাদের নাম চিনতে পারছি, আগেও জয়েন করেছেন। নাদিয়া, তানিস্কা, তানিস্কা ভালো আছি। আনিকা, আনিকা এটা কি ক্রাইং, মানে কাঁদছেন এরকম কোনো ইমোটিকন, মানে গরমে কাঁপছেন নাকি? আমি অসময়ে ক্লাস নিচ্ছি সেই জন্য। তানজিলা, হ্যালো। ফরহাদ, দ্যাটস সো নাইস অফ ইউ ফরহাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সাজেদা, ওয়ালাইকুম আসসালাম। দীপা, হ্যালো। অল ক্লিয়ার টু স্মি, অল রাইট। প্রতিভা, ভালো আছি আমি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরবর্তী আবার পরে। তামান্না, হ্যালো। মহিউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আছেন, আচ্ছা, একটু পড়াশোনার কথায় আসি, তারপরে আবার আমরা এই পার্টটাতে চলে আসবো। হ্যাঁ, আইএলসের কোনো ফুল কোর্স আছে? ডেফিনেটলি আইএলসের ফুল কোর্স আছে। ইনফ্যাক্ট অনলাইন আমরা লাইভ একটা কোর্স লঞ্চ করছি নেক্সট উইক। আশরাফিয়া, হ্যালো। পারভেজ, গ্রেট। সো আমরা অলরেডি মোর দ্যান 321 পিপল আর ওয়াচিং, সো আমি সবার সময় নষ্ট না করি। আচ্ছা, তার আগে বলি, আমাদের যে লাইভ ক্লাসগুলো এখন থেকে প্রতি সপ্তাহে 7-8-10টার মতো লাইভ ক্লাসেস থাকবে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে থাকবে, এই পেজেও থাকবে, গ্রুপগুলোতে আছে। এবং ক্লাসগুলো শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট কোর্সের না, যেমন আমাদের আজকে আইএলসের স্পিকিংয়ের উপরে আমরা একটা ডেমো কিছু উত্তরের দেখবো, একই সাথে স্পিকিং করলে এক্ষেত্রে আমরা মডেল আনসার আমি কিছু নিয়েছি স্পিকিং। এনিওয়ে, আইএলসের ক্লাস থাকবে, এসএসসি ইংলিশের ক্লাস থাকবে, জেএসসি ইংলিশের ক্লাস থাকবে, অ্যাডমিশনের থাকবে, এবং বেসিক গ্রামার রাইটিংয়ের ক্লাস থাকবে, মানে বেসিক সোজা কথায় ভাষা, গ্রামার ইত্যাদির ক্লাস থাকবে, এবং নিয়মিত থাকবে। প্রতি সপ্তাহে আমরা পুরো সপ্তাহের রুটিন পাবলিশ করে দিব। অলরাইট, আচ্ছা, আইএলসি স্পিকিং, যদিও শুধুমাত্র আইএলসি স্পিকিং, আমরা ক্লাসটা মোটামুটি যদি একটা সময় এস্টিমেট করি 30 মিনিটসের মতো থাকবে, যতগুলো বাড়ি প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো, বাকিগুলো তারপরে নেওয়ার চেষ্টা করবো। ওকে, এখন আইএলসের স্পিকিংয়ে মোটামুটি 3টা পার্ট থাকে, খুবই এক্সপ্লিসিট পার্ট না, বাট 3টা পার্ট থাকে। প্রথম পার্টে, পার্ট 1-এ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়,
ইন্ডিভিজুয়াল প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। আমরা ওই বিশদ আউটলাইনে এখন যাচ্ছি না। যে প্রশ্নগুলো আমরা নিয়েছি, প্রশ্নগুলো টকিং অ্যাবাউট ফ্রেন্ডস, ফ্রেন্ডস সম্পর্কে কী কী প্রশ্ন হতে পারে বা কী ধরনের প্রশ্ন, এবং প্রশ্নগুলো বিগত একটি পরীক্ষায় আইএলসে আসাও, কিন্তু উত্তর আমরা যেগুলো মডেল উত্তর লিখেছি সেগুলো আমাদের ডেভেলপ করা, বাট নট নেসেসারিলি উত্তর ওই একটাই হতে হবে। উত্তর আপনি আপনার মতো করে বলতে পারেন, সাজাতে পারেন। আমরা শুধুমাত্র একটা স্যাম্পল এক্সাম্পলার হিসাবে দেখিয়েছি যে মোটামুটি উত্তর কতটুকু হওয়া দরকার বা কী কী বলা দরকার। ওকে, এবং সেই সাথে আপনার কোনো ইনসাইট থাকলে উত্তর কী করে বেটার হতে পারে ডেফিনেটলি জানাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরুতে আজকে দেখছি উই আর টকিং অ্যাবাউট ফ্রেন্ডস অ্যান্ড পার্ট ওয়ান, ফ্রেন্ডস নট উই সিরিজ ফ্রেন্ডস। ওকে, আমি জানি এখানে অনেকে ফ্রেন্ডসের ফ্যান থাকবেন, বাট আজকে আমরা এমনিতে বন্ধু ওই অর্থে বলছি। সো পার্ট ওয়ান থেকে একটা প্রশ্ন এসেছে অ্যাবাউট ফ্রেন্ডস, আর ইয়োর ফ্রেন্ডস মোস্টলি ইয়োর এজ অর ডিফারেন্ট এজেস? তাহলে প্রশ্নটা হচ্ছে আর ইয়োর ফ্রেন্ডস মোস্টলি ইয়োর এজ অর ডিফারেন্ট এজেস, তার মানে আপনার বন্ধুরা যারা তারা মোটামুটি আপনার বয়সী নাকি ভিন্ন বয়সী। এখন এই ক্ষেত্রে কোনো না ঠিক ভুলের উত্তর নাই, যে আপনি যদি বলেন হ্যাঁ সবাই আমার বয়সী বা সবাই ভিন্ন বয়সী, সবাই আমার জুনিয়র, সবাই আমার সিনিয়র, এই ক্ষেত্রে এটার উপরে কোনো মার্ক নাই। দেখতে চাচ্ছে যে আপনি ইংরেজিতে ব্যাপারটা বলতে পারছেন কি না, মানে ফ্যাক্টের উপরে এক্ষেত্রে কোনো স্কোরিং হয় না। তো এই ক্ষেত্রে আপনি যদি বলেন আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, তাহলে যেটা হয় আপনি প্রশ্নটা উনিও চাচ্ছেন যে জানতে চান না, ইন্টারেস্টেড না যে আপনার লাইফে বন্ধু আছে কি নাই, বরং আপনি বলেন যে হ্যাঁ সবাই সমবয়সী বা ভিন্ন বয়সী, এবং সেটাকে এই ঠিকঠাক ওই যে যে চারটা প্যারামিটার থাকে সেগুলোতে ঠিকঠাক বলতে পারলেই নম্বর। এখন আমরা একটা মডেল উত্তর দেখব, তার আগে জানান আপনার উত্তর কী। জাস্ট আমাকে আপাতত ফ্রেজে বলবেন, আমরা বাক্যে পরে ডেভেলপ করব। আর ইয়োর ফ্রেন্ডস মোস্টলি ইয়োর এজ, আপনার বন্ধুরা কি মোটামুটি আপনার বয়সী নাকি ভিন্ন বয়সী? ভিন্ন বয়সী হলে আদার সিনিয়র অর জুনিয়র টু ইউ? তারপর আমি আমারটা বলছি। ওকে, সো অলরেডি 463 পিপল আর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। নওরিন, হাবিব, দৌলত, সাহাব, সাহাব ও সাহাব, আমি সরি নাম উচ্চারণ ভুল করলে। মৌরিন, হ্যালো। সঞ্জিদা, থ্যাংক ইউ। ও হাসান ফ্রম চাঁদপুর, প্লিজ লেট। ওকে, এটার উত্তর আগে দেখি, আবার বলছি ফ্যাক্টের উপরে কোনো মার্ক নাই, এবং এটা একটা মডেল আনসার, জাস্ট কোনোভাবে একটা বানিয়েছি, আপনি আপনার মতো করে অবশ্যই পরিবর্তন করতে পারেন, ইনফ্যাক্ট করতে হবে, কোথাও মুখস্থ করার প্রশ্নই আসে না, রাইট? সো ওয়েল, মোস্ট অফ মাই ফ্রেন্ডস আর মাই এজ, সো মোস্ট অফ মাই ফ্রেন্ডস আর মাই এজ, আমার বেশিরভাগ বন্ধুই আমার বয়সী। সিন্স, সিন্স মানে কি, যেহেতু, অথবা বলতে পারেন অ্যাজ, দে আর মাই ক্লাসমেটস, যেহেতু আমার ক্লাসমেট তাই বেশিরভাগই মোটামুটি আমার বয়সী, ক্লাসমেট যেহেতু মোটামুটি বয়সে কাছাকাছি বয়সী হবে। আই অলসো হ্যাভ ফ্রেন্ডস আদার দ্যান মাই ক্লাসমেটস, তাহলে আচ্ছা আমার উত্তর এখানে শেষ হতেই পারতো। এক্ষেত্রে একটা কথা বলি, আমি উত্তরগুলো এখানে যখন লিখেছি একটু বড় বড় লিখেছি, কারণ মূল উদ্দেশ্য এখানে কথাটা বলানো, আর যখন এক্সামিনার আপনাকে থামিয়ে দেবেন কোনো প্রশ্ন উত্তর বলার সময়, টাইম যখন ওভার, আপনার সেটা নিয়ে একদমই ভাবার কোনো কারণে আপনি যে বাক্যটা শেষ করতে পারলাম না ইত্যাদি, ওনার যা দেখতে চাওয়ার, যা বুঝতে চাওয়ার সেটা বুঝতে পারলেই হয়ে গেল। তারপরে আপনি চাইলে না থেমে ডেভেলপ করতে পারেন। আমি একটু জাস্ট শুধু এক্সপ্রেশনসগুলো শেখানোর জন্য একটু বড় বড় নিয়েছি। আই অলসো, শুরুতে বলছি মোস্টলি আমার বয়সী কারণ তারা আমার বন্ধু, এবং ওই প্রোনাউন্সিয়েশনের উপরে কিন্তু মার্ক আছে স্পিকিংয়ে, সেগুলোতে খেয়াল রাখতে হবে। আই অলসো হ্যাভ ফ্রেন্ডস আদার দ্যান মাই ক্লাসমেটস, আদার দ্যান মানে ছাড়াও, বিসাইডস মাই ক্লাসমেটস, ক্লাসমেট ছাড়াও আমার বন্ধু আছে, বাট উই আর প্রিটি মাচ দ্য সেম এজ ও সিমিলার এজেস ইত্যাদি, সিমিলার এজ ও সেম এজেস। আমার ক্লাসমেট ছাড়াও বন্ধু আছে, কিন্তু তারাও মোটামুটি মোটামুটি প্রিটি প্রিটি মাচ বলতে পারেন, অথবা সিম্পলি বলতে পারেন সিমিলার এজ। হ্যাভিং সেড দ্যাট, হ্যাভিং সেড দ্যাট মানে এটা আমরা মোস্টলি রাইটিংয়ে ইউজ করি, স্পিকিংয়ে বললে তো, মানে রাইটিংয়ের কোনো কিছু স্পিকিংয়ে বললে সমস্যা নয়, কিন্তু স্পিকিংয়ের সব আবার রাইটিংয়ে লিখলে সমস্যা। হ্যাভিং সেড দ্যাট মানে বাট, সোজা কথা খুব সহজে বললে, কন্ট্রারি কোনো যদি আইডিয়া যখন আমরা দিই। আই অলসো হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে, হু আর সিনিয়র ও জুনিয়র টু মি, এক্ষেত্রে কিন্তু দেন হয় না, খেয়াল করুন, সিনিয়র জুনিয়রের পরে টু হয়। এছাড়াও আমার অল্প কিছু বন্ধু আছে যারা আমার চেয়ে সিনিয়র বা জুনিয়র বাই আ কাপল অফ ইয়ার্স, বাই কাপল অফ মানে দুই এক বছরের ছোটো বড়ো আছে। সো তাহলে আপনি চাইলে আপনার মতো করে বলতে পারেন, বাট শুধু এক কথায় বলে, ফ্রেজে বলে শেষ করে দেন না যে আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, অথবা সিম্পলি ফ্রেজে বলছেন মোস্টলি মাই এজ। সো দেখতে চান যে আপনি আসলে বাক্য গঠন করতে পারেন কিনা। সো পুরোটা যদি একসাথে পড়ি,
Well, most of my friends are my age, since they're my classmates. I also have friends other than my classmates, but we are pretty much the same age. Having said that, I also have a few friends who are senior junior to me by a couple of years. All right? Kiki Bolton, okay. Bismi Bolton, different ages mostly. Shagur, hello, Shagur. Some able to have some friends younger than me and very few of my age. Okay, that's good. Shundur uttor, bakkotao shundur hoyeche. Khadija, wa alaikum assalam. You're from Sylhet, that's great. Reply de do. আমি শুরুতে মনে করছিলাম যে তুই করে বলছেন, পরে দেখলাম যে না, আপনি হিন্দিতে সম্ভবত বলছেন। ঠিক আছে। দেলোয়ার সেন, জান্নাত, সুমন, ফারহানা, থ্যাংক ইউ, তাসনিম, ওকে, গ্রেট। অ্যাজ আই সেড, ফ্যাক্টস ইম্পর্টেন্ট না। আমাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার বয়স কত? আমার এটা অনেকবার বলেছি, যথেষ্টবার বলেছি, আমার বয়স এই জুলাই আসলে আই উইল টার্ন 19+, এখন আমার বয়স 19+, অ্যান্ড দিস জুলাই আই উইল টার্ন 19+ অ্যাজ ওয়েল। জানাতুল, ওয়ালাইকুম আসসালাম। জারিফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নাও মুভিং ফরওয়ার্ড, পরের প্রশ্ন। এগুলো কিন্তু প্রশ্নগুলো আমার বানানো না, রিয়েল আইলসের প্রশ্ন, উত্তরগুলো আমি বানিয়েছি, বাট ওইটা উত্তর মুখস্থ করার প্রয়োজন না, আপনি আপনার মতো করে আরো বেটার উত্তর দিতে পারবেন। ডু ইউ ইউজুয়ালি সি ইউর ফ্রেন্ডস ডিউরিং দ্য উইক অর উইকেন্ডস? আচ্ছা, উইকেন্ডসের আইডিয়া শুধু গুগল করলে কনফিউজড হতে পারেন। উইকেন্ডস মানে কি? এক একটা দেশে এক একটা কালচারে যে সাপ্তাহিক যে ছুটি থাকে সেগুলোকে উইকেন্ড বলা হয়। আমাদের কি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, অ্যাজ অফ নাও ফ্রাইডে, আবার স্যাটারডেও, তাই না? ব্যাংক হলিডে আমাদের স্যাটারডে, সো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমাদের ক্ষেত্রে উইকেন্ডস। তাহলে বাকি যে 5 দিন থাকে, সানডে থ্রু থার্সডে, এগুলো হচ্ছে আমাদের উইকডেস। তাহলে বলছে, ডু ইউ ইউজুয়ালি সি ইউর ফ্রেন্ডস ডিউরিং দ্য উইক অর উইকেন্ডস? এখন আপনি চাইলে একটা বলতেই পারেন, কিন্তু আপনি যদি ওই লজিক্যাল কোহেরেন্সটা মেনটেন করতে চান, খেয়াল করুন আগের উত্তরে আপনি বলেছেন মোস্ট অফ ইউর ফ্রেন্ডস আর ইউর ক্লাসমেটস। তাহলে ক্লাসমেটদের সাথে উইকডেজে দেখা হয় না, শুধু উইকেন্ডে দেখা হয়। উত্তরটা খুব একটা আগের সাথে সম্পর্ক মেনটেন করে না। তাহলে আমরা যদি ওই ব্যাপারটা মাথায় রেখে একটা উত্তর সাজাই, তাহলে হতে পারে আই ক্যানট গেট টু সি মানে দেখা হয় না কোনো কিছু করার। আসলে গেট টু ডু সামথিং মানে কোনো কিছুর সুযোগ হওয়া, করতে পারা। যেমন আই গট টু ডু দিস প্রজেক্ট মানে বোঝায় যে সেই প্রজেক্টটা করার আমার সুযোগ হয়েছিল, আমি প্রজেক্টটা করতে পেরেছিলাম। সো গেট টু ডু সামথিং, আই ক্যানট, উচ্চারণটাও খেয়াল করে, নট ক্যান নট এবং এর মাঝে স্পেস অন আই ক্যানট। অথবা স্পিকিংস আপনি চাইলে কন্ট্রাক্টেড ফ্রম আই ক্যান্ট বলতে পারেন, অথবা ক্যান্ট বলতে পারেন। আই ক্যানট গেট টু সি অল মাই ফ্রেন্ডস রেগুলারলি, সব বন্ধুদের সাথে রেগুলার দেখা করা হয়ে ওঠে না, দেখা হয় না। আই ওনলি সি মাই ফ্রেন্ডস রেগুলারলি ইন দ্য ক্লাসেস, শুধুমাত্র ক্লাসেই বন্ধুদের সাথে রেগুলারলি দেখা হয়। সো উই মিট মোস্টলি অন উইকডেজ। তাহলে এই যে একটা আমরা প্লট তৈরি করলাম, এখন আমরা এসে সেটার একদম টু দ্য পয়েন্ট উত্তর দিচ্ছি। উই মিট মোস্টলি অন উইকডেজ, যেহেতু ক্লাসমেটস তাই উইকডেজে দেখা হয়, বাট ওকেশনালি মাঝে মধ্যে, ওকেশনালি মিনস মাঝে মধ্যে, অথবা সামটাইমস, যে কোনো একটা বলতে পারেন, দুটা বলার দরকার নাই। উই হ্যাং আউট ইনফর্মাল এক্সপ্রেশন, ঘুরতে যাওয়া, বের হওয়া, রাইটিংয়ে লেখা যাবে না, কিন্তু এক্ষেত্রে বলতে পারেন। উই হ্যাং আউট অন দ্য উইকেন্ডস অ্যাজ ওয়েল, বলছে যদিও আমরা মোস্টলি, যেহেতু ক্লাসমেট, উই গেট টু সি ইচ আদার মোস্টলি অন দ্য উইক ডেজ ডিউরিং দ্য উইক, বাট সামটাইমস উই প্ল্যান সাম হ্যাং আউটস, অথবা আমরা বাইরে ঘুরতে যাই, কোথাও যাই, অথবা উই গো ফর ডাইনিং আউট ইত্যাদি, বাইরে খাবার দাবার ইত্যাদি। থ্যাংক ইউ লাবণী, থ্যাংক ইউ সো মাচ, মিনস অ্যালট। তামান্না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিয়াউদ্দিন। ওকে, শাহাদাত একটা উত্তর দিয়েছেন, আই টিপিক্যালি ক্যাচ আপ উইথ মাই ফ্রেন্ডস অন উইকেন্ডস ওয়েন উই অল হ্যাভ মোর ফ্রি টাইম ডিউরিং দ্য উইক, এভরিওয়ানস ইউজুয়ালি বিজি উইথ ওয়ার্ক অর স্টাডিজ। গ্রেট, গ্রেট, সুন্দর উত্তর। এমডি তাহের, ওভারঅল ফোর পাইসি, মানে কিসে ফোর বুঝিনি, সরি। তানভীর মিসবা, শি ইজ ওয়াচিং ফ্রম জয়পুরহাট, ওকে, গ্রেট টু নো।
Okay, Ismoha also share the same birth month. Okay, that's great. Samia, sir, July er koto tarikh? 9 tarikh. 9 July. Delaware, yes, আছে, ভালো আছে আরিফ, থ্যাংক ইউ। এগুলো ফলো আপ না, এগুলো ফলো আপ কোয়েশ্চেন হিসেবেও থাকতে পারে, আবার পার্ট ওয়ানেও থাকতে পারে। ফলো আপ কোয়েশ্চেনসগুলো কি পার্ট থ্রিতে থাকে, তাই না? সো দিস কুড বি ইন পার্ট ওয়ান অ্যাজ ওয়েল। আচ্ছা, প্রশ্নটা কে যেন করেছিলেন, ভালো প্রশ্ন, আমি সরি নাম অনেক, সরি মিস্টার নেই, দিলশাদ, হ্যালো। তাহলে আমরা সোফার দুইটা প্রশ্ন দেখলাম, আরও একটা দুইটা প্রশ্ন দেখি। দ্য লাস্ট টাইম ইউ স ইয়ার ফ্রেন্ডস, হোয়াট ডিড ইউ ডু টুগেদার? তাহলে শেষ যখন বন্ধুদের সাথে দেখা হয়েছিল, শেষ যখন বন্ধুদের সাথে দেখা হয়েছিল তখন আপনি কী করেছিলেন? দ্য লাস্ট টাইম ইউ স ইয়ার ফ্রেন্ডস, স মিনস ইউ মেট ইউর ফ্রেন্ডস, হোয়াট ডিড ইউ ডু টুগেদার, একসাথে কী করেছিলেন? এখন চাইলে আপনি বলতে পারেন উই ডিড নাথিং, কিন্তু আপনি যখন বলছেন উই ডিড নাথিং তখন আনসারটা ডেভেলপ করার সুযোগ কম। মানে আপনি যে ইংরেজিতে, এটা তো আসলে কন্টেন্টের পরীক্ষা না, ইংরেজি যে ভাষার পরীক্ষা, সো আপনি যে বলতে পারেন সেটার প্রমাণ দেওয়া ডিফিকাল্ট। তো তাই কিছু করে নিচ্ছে, কিছু একটা করেছি, আইদার উই ওয়াচ মুভিজ, অথবা উই প্ল্যান দ্য ট্রিপ, অথবা কোথাও আমরা রেস্টুরেন্টটা খেতে গিয়েছি, অথবা আমরা পড়াশোনা করেছি, হোয়াট এভার দ্যাট ইজ, উই প্লেড টুগেদার, যেটাই হোক সেটা একটু বললে উত্তরটা ডেভেলপ করা সহজ হয়। সোজা কথায় আপনি যে বলতে পারেন ব্যাপারটা দেখাতে হবে। সো এটা একটা সম্ভাব্য উত্তর, আপনি আপনার মতো করে বলবেন। দ্য লাস্ট টাইম উই মেট উই প্ল্যান্ড ফর, অথবা ফরও দরকার নয়, উই প্ল্যান দ্য শর্ট ট্রিপ, ফর প্রয়োজন হয় প্ল্যান দ্য শর্ট ট্রিপ টু কক্সেস বাজার। সো শেষ যখন দেখা হয়েছিল তখন আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছিলাম যে কক্সেস বাজার যাবো। সো দ্য লাস্ট টাইম উই মেট উই প্ল্যান দ্য শর্ট ট্রিপ টু কক্সেস বাজার, বহুবার লাইফে আমিও প্ল্যান করেছি। উই অল হ্যাভ আওয়ার সামার ভ্যাকেশন ইন অ্যাবাউট এ মান্থ, মানে এক মাস পরে আমাদের প্রায় সবারই সামার ভ্যাকেশন শুরু। সো উই থট উই কুড ইউজ ইট, অথবা উই কুড ইউজ দিস টাইম। সো আমরা ভাবলাম যে এই সময়টা আমরা কাজে লাগাতে পারি, উই থট উই কুড ইউজ ইট, অথবা ইউ কুড হ্যাভ এ ডিফারেন্ট প্ল্যান, আপনি সেটা বলতে পারেন যে আপনার কী প্ল্যান, আপনি কী করতে চান। জাইফ ফ্রম চিটাগাং, ওয়ালাইকুম সালাম জাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ফ্রম চিটাগাং। এখন তো চট্টগ্রাম, চিটাগাং আমি দেখে ভুল করেছি, হ্যাঁ এখন তো চট্টগ্রামই বলি আমরা ইংরেজিতেও, তাই না? আবার ভাই আপনার বয়স কত? এটা কি সেম প্রশ্ন আবার নাকি আগে প্রশ্নই ছিল? আমার বয়স লাস্ট প্রশ্ন থেকে এখন এ পর্যন্ত বাড়েনি, মোটামুটি কয়েক মিনিট বেড়েছে। আচ্ছা, তাহলে অথবা এই ব্যাপারটাকে আপনি আর সম্ভাব্য কী বলতে পারেন, আর কি উত্তর হতে পারে, প্লিজ লেট মি নাও ইফ দ্যার ইজ এন আউট। সুমন বলছেন আসসালামু আলাইকুম, আই এম নিউ হিয়ার, ক্যান আই নো দ্য ডিটেইলস অ্যাবাউট আই অলসো গোয়িং অ্যাবাউট ফর স্টাডি এন্ড টু গ্রাব আউট ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম? দ্য ফার্স্ট থিং, থ্যাংক ইউ আহমেদ সুমন, থ্যাংক ইউ ফর বিং হিয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়ার কোয়েশন। অফকোর্স অনলাইনে চাইলে যে কোনো তথ্য জানতেই পারেন, এখন ক্লাসে আসলে আমরা যখন প্রশ্ন করি যে আমি এই সম্পর্কে জানতে চাই, বাইরে পড়তে যাওয়া সম্পর্কে জানতে চাই, প্রশ্নটা এত ভেইগ, তার চেয়ে বরং আপনার সাথে যখন আপনি যখন প্রশ্ন করবেন স্পেসিফিক, বা কোনো আমরা একটা সেশনে ওয়েবিনারে আমরা কথা বলতে পারি, তখন আমি যে উত্তর দেবো আপনার জন্য ইফেক্টিভ হবে। তাছাড়া আমি 5 ঘন্টা কথা বললাম, দেখলাম যে এর মধ্যে কোনো তথ্য আপনার কাজে লাগেনি, মানে আপনার সাথে অ্যালাইন না। ওকে, সামিয়া বলছেন বইনি ওর চান্স টু মিট, দ্য টাইম ওয়াজ সামার অ্যান্ড উই ওয়ার সোয়েটিং হেভিলি, সো উই ডিসাইডেড টু রাইড রিক্সাস। ওকে, দ্যাটস গ্রেট, আর রিক্সায় ঘুরলে গরম লাগবে না? বলছেন যে উই ওয়ার সোয়েটিং, সো দ্যাটস ওয়াই উই ডিসাইডেড টু রাইড রিক্সাস। আমিনা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ অনেকদিন পরে ক্লাস অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং হিয়ার। কেমং, টেক লাভ, ইউ টু টেক মাই লাভ, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাজ আই সেড, শুরু শুরু ক্লাসগুলো দিচ্ছি যেহেতু রেগুলার, খুবই ছোটো ক্লাস রাখবো। আর আমরা আজকে পার্ট ওয়ানের প্রশ্ন দেখছিলাম, যেহেতু এটার একটা আরেকটা প্রশ্ন দেখি, অ্যাবাউট ফ্রেন্ডস, ইন হোয়াট ওয়েজ আর ইউর ফ্রেন্ডস ইম্পর্ট্যান্ট টু ইউ, এই টাইপের একটু অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন থাকে। অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন বলতে অ্যাবস্ট্রাক্ট রিজনিং ইউজুয়ালি পার্ট থ্রিতে বেশি থাকে। অ্যাবস্ট্রাক্ট রিজনিং মানে আবার এই ক্ষেত্রে ইয়েস নো এর কোনো ব্যাপার নেই, কিন্তু যে ক্ষেত্রে আসলে একটু যুক্তি দিয়ে কোনো কিছু বলা, বোঝানো, প্রতিষ্ঠা করা, ব্যাপারটা
একটু চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। তাহলে ইন হোয়াট ওয়েজ আর ইউর ফ্রেন্ডস ইম্পর্টেন্ট টু ইউ, অ্যান্ড অলসো ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। সো কীভাবে তোমার বন্ধুরা তোমার কাছে ইম্পর্টেন্ট, প্রশ্ন এটাই, এটার অর্থ এটাই। তো আপনি বলুন, আগে প্ল্যান করুন বা ভাবুন, বলুন যে আপনার কাছে আপনার বন্ধুরা কেন বা কীভাবে ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো আই এম কিউরিয়াস, যে আমি আসলে জানতে চাই কীভাবে, হাউ ইউর ফ্রেন্ডস আর ইম্পর্টেন্ট টু ইউ, ইন হোয়াট ওয়েজ দে আর। Okay, Samia also, we barely hang out as they're not very close friends of mine. On top of that, I'm kind of an introvert, so that's not something I like that much. Okay. Walid, love you too. Thank you. Shadat Bulsen, Shadat Uttarugulo Shundar, so my friends are incredibly important to me for many reasons. They offer support, companionship and understanding during both good times and bad. They provide different perspectives, enriching my life with diverse experiences and insights. Plus, they make the journey of life much more enjoyable and meaningful. Okay, খুবই সুন্দর উত্তর, ইংরেজিতে কোনো সমস্যা নাই। অনেকটা রাইটিং উত্তরের মতো, মানে রিটেন ফর্মে উত্তরের মতো। তো যেহেতু আমরা স্পিকিংয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে অতটা ফর্মাল না, প্লাস একটু উত্তরগুলো একটু কংক্রিট হলে ভালো হয়। আমরা যখন বলছি যে উইথ ডাইভার্স ইনসাইটস, তার মানে আসলে কী বোঝাচ্ছে, একটা দুটো এক্সাম্পল দিলে আপনার জন্য বলতেও সুবিধা, বুঝতেও সুবিধা। আহমেদ, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আহমেদ। ও শাফিন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কানাডা, কানাডা থেকে তুমি আছো, তোমার সময় কত এখন ওখানে? তোমার জায়গাতে আমি জানি না যদিও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ইওর ফ্যান শফিন, আমি ইওর ফ্যান, অ্যান্ড আই মিস ইউ অন দ্য টিম, অফকোর্স ইউ অন দ্য টিম স্টিল, বাট যেহেতু তুমি ব্যস্ত মানুষ, থ্যাংক ইউ। সো ইন হোয়াট ওয়েজ আর ইওর ফ্রেন্ডস ইম্পর্টেন্ট টু ইউ? লেটস সি, লেটস হ্যাভ এ লুক অ্যাট আ মডেল আনসার। যেহেতু অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন একটু বড় আছে, বাট ইউ ক্যান মডিফাই অন দ্য গো। দে আর ভেরি ইম্পর্টেন্ট টু মি, খুব সহজ একটা বাক্য সময় নেয়ার জন্য, এই টাইপের এগুলো স্পিকিংয়ের সময় ইনস্ট্যান্ট তো ভেবে বলতে হয়, আমি তো 1 মিনিট 30 সেকেন্ড 20 সেকেন্ড ভাবার জন্য পাই না। সো সহজ বাক্য দিয়ে শুরু করা, কিছু ফিলার ওয়ার্ড দিয়ে শুরু করা, দ্যাটস এ গুড, দ্যাট কুড বি এ গুড স্টার্ট। অথবা প্রশ্নটা রিপিট করা, এটা একটা ভালো স্ট্র্যাটেজি, শুধু আইল স্পিকিংয়ে না, পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রেও হতে পারে, ইন্টারভিউতেও হতে পারে। দে আর ফিউ অফ দেম উইথ হুম আই ডিসকাস মাই স্টাডি, কিছু আছে যাদের সাথে আমি পড়াশোনা নিয়ে আলোচনা করি, অ্যান্ড অ্যাকাডেমিক প্ল্যান অর প্ল্যানস, প্ল্যান কুড বি কাউন্টেবল, অ্যান্ড সামটাইমস কখনও কখনও প্রিপেয়ার ফর দ্য এক্সামস টুগেদার, কখনও কখনও একসাথে পড়াশোনা, এক্সাম এগুলোর প্রস্তুতি নিই। সো এই গ্রুপটা হচ্ছে কি, পড়াশোনার জন্য। সাম আর কার, কিছু আছে মাই স্পোর্টস পার্টনার, সো টু সে মানে বাংলা আমরা বলি না, বলতে গেলে সো স্পোর্টস পার্টনার, খেলাধুলায় পার্টনার, যাদের সাথে খেলাধুলা নিয়ে ডিসকাস হয় বা একসাথে খেলাধুলা হয়। There are few with whom I regularly hang out, kichu bondhu ache jader sathe ami regularly ghurte jai, and most importantly all of us are here, are there in one another's well and o mane bhalo monde. So tahole shuru jodi dekhi abar bolchi eta kono ekmatro thik uttor na, ekta shombhabbo uttor. Ekhane tinta group bolche, ekta group a group of friends jader sathe ami porashona, academic plans, exams er prostuti egulo ne discuss kori. There are some friends jader sathe ami ekshathe khelaadhula kori, they are my sports partner, so to say. Ar kichu bondhu ache jader sathe ami regular ghurte jai, bibhinno manusher interest bibhinno thake na, tar mane amar ki, amar shobgulote interest ache, and tar cheye boro kotha, most importantly all of us, amra shobai eke oporer bhalo kharape sathe achi, we share our emotions, amra amader emotion gulo share kori, be it mane seta jai hok, be it happy or sad. Jodi ami jodi erokom boli je ami ajke baire jaboi, eta baire rod thak ar brishti thak, I will go out today, be it sunny or rainy, tahole be it mane jai hok. So we share our emotions, amra amader emotion gulo share kori, shei emotion gulo je rokom, be it happy or sad, bhalo emotions hok, mane dukher emotion hok, sukher hok, in fact they complete my life. Khubi nish kotha barta, but ami shudhu ektu boro likhechi oi time ta feel korar jonno, time ta shesh korar, mane bochanor jonno je ami bolte pari. Oh, আমিনা সাদিয়া ইসিমি, ভাই আমি ইসিমি, চিনতে পেরেছেন? অফকোর্স, অফকোর্স, আমি আমার সব স্টুডেন্টদেরকেই চিনি, সেই 2009-10 সেই তখন থেকে আমি সবাইকে চিনি। আমি তোমার লাস্ট নেম মানে ইসিমি নাম খেয়াল করিনি, আগের অংশটা খেয়াল করেছি। সো আই নো ইউ বাই
ইসমি, তাই না? সেজন্য সরি। কেমন আছো ইসমি, অনেক বছর পরে। আচ্ছা, জারিফ বলছে, মাই ফ্রেন্ডস আর ইম্পর্টেন্ট টু মি ফর ওয়েস্টিং মাই টাইম, গিভিং টেরিবল অ্যাডভাইস অ্যান্ড গেটিং মি ইন টু ট্রাবল। হাই ফাইভ। অ্যান্ড ভেরি সারপ্রাইজিং, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস অ্যান্ড মোস্ট মাই ফ্রেন্ডস আর নট মাই এজ, ডেফিনেটলি। আচ্ছা, কাউসাইন বোধহয় কোনো টেক্সট দিয়েছে, সরি মিস করেছি। রাজশাহীতে না, আমি তো রাজশাহীতে নাই, রাজশাহীতে আই ওয়েন্ট দ্য আদার ডে, শনিবার সকালে গিয়েছিলাম, আবার বিকালেই চলে এসেছি। আই কুড নট স্পেন্ড মাচ টাইম দেয়া, বাট ডেফিনেটলি এর পরবর্তীতে গেলে আগে থেকে জানিয়ে যাব, ডেফিনেটলি কুড মিট। ওকে, সামিয়া বলছেন, আচ্ছা স্যার, হোয়াট ইফ আই আনসার দ্য কোয়েশ্চনস অন দ্য বেসিস অফ হোয়াট মাই রিয়েলিটি ইজ, দ্যাট মাইট বি সার্কাস্টিক ইন এ ওয়ে, উড দ্যাট বি রুড? নট অ্যাট অল, নট অ্যাট অল। আবারও বলছি, এটা একটা ভালো প্রশ্ন সামিয়া, আপনি আপনার রিয়ালিটি থেকে উত্তর দেন, বা আপনি কোনো একটা বানানো উত্তর বলেন, ইমাজিনেশন ভিজুয়াল থেকে উত্তর বলেন, কোনো সমস্যা নাই। সমস্যা এখানে ব্যাপার একটাই, আপনি বলতে পারেন কি না প্রপার শব্দ, প্রপার মানে প্রপার ওয়ার্ড নিয়ে, ঠিকঠাক ডিকশন মানে শব্দ চয়ন, উচ্চারণ দেখা হয়, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি দেখা হয়, সেগুলো সব ঠিকঠাক আছে কিনা ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনার যদি রিয়েলিটি এরকম যে আমার কোনো বন্ধু নাই, তাহলে আপনি এখন সব প্রশ্ন উত্তর বলছেন আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, তাহলে তো ওই প্রশ্নটা, ওই ব্যাপারটা আর আগে বাড়ে না, তাই না? তো এই জন্য আমি বললাম যে শুধুমাত্র রিয়েলিটিতে ভরসা করে থাকবেন না। সো দীপেল ফ্রম রাঙ্গামাটি, হাই, হ্যালো দীপেল, থ্যাংক ইউ ফর জয়নিং। খুব সুন্দর জায়গায় রাঙামাটি শুনেছি, বাট যাওয়া হয়নি। মারুফা, অসুস্থ ছিলাম, আপনার লাইভ দেখে সুস্থ হয়ে যাচ্ছি, থ্যাংক ইউ। আমি জানি সেটা কারণ না, বাট দ্যাটস আ ভেরি সুইট নোট, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই হোপ ইউ রিকভার সুন। জাইব বলছেন, টু সেভ মি ফ্রম ডেঞ্জার, ডিফাইন ডাউট অ্যান্ড পুট মি ইন আনাদার সিমলেস প্রবলেম, মাই ফ্রেন্ডস টেক আ ক্রুশাল, ক্রুশাল বানান CRUCIAL, ক্রুশাল পার্ট ফর মি, ইয়া দ্যাট কুড বি সার্কাস্টিক বাট ট্রু। ওকে দেন, সো তাহলে এটা ছিল, আজকে ছিল পার্ট ওয়ানে কিছু আমাদের প্রশ্ন, ফ্রেন্ডস নিয়ে কিছু প্রশ্ন ছিল। এগুলোর বাইরে আরও শত শত হাজার হাজার প্রশ্ন থাকতে পারে। আমরা, সিন্স দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ দিস সিরিজ অফ ক্লাসেস, আমরা উই আর কিপিং দ্য ক্লাস অ্যাজ শর্ট অ্যাজ পসিবল, বাট ডেফিনেটলি আমাদের রুটিনগুলো দেওয়া থাকছে পেজে, গ্রুপে, প্রতি সপ্তাহে রুটিন, লাইভ ক্লাসের রুটিন দেওয়া থাকছে। দের অ্যাবাউট 8 to 10 ক্লাসেস আ উইক, সপ্তাহে 8-10 লাইভ ক্লাস থাকছে। সো জানাবেন কোন টপিকগুলো, আমরা আবার বলছি, আমরা আইএলস, SSHS ইংলিশ, অ্যাডমিশন ইংলিশ, জব ইংলিশ, গ্রামার, মোটামুটি সবগুলোর উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করছি রেগুলারলি। কখনো কোনো কোনো দিন দের আর 2 ক্লাসেস আ ডে, অ ইন দ্য শুধুমাত্র ইভিনিংয়ে 2টা ক্লাস থাকছে এরকম। এবং আপনারা যারা আসলেই, সবাই যারা থাকছেন, সবার হয়তো সেম নিড না, বাট যার যেগুলো প্রয়োজন জানালে উই কুড ফাইন্ড আ প্যাটার্ন অ্যান্ড প্ল্যান আওয়ার ক্লাসেস অ্যাকর্ডিংলি, রাইট? আচ্ছা, আরও কিছু উত্তর পড়ি। আহমেদ সুমন বলছেন, অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ড মিনস টু সামথিং টুগেদার উইথ হ্যাপিনেস, মাই ফ্রেন্ডস আর অলওয়েজ হেল্পফুল, দে আর নট অনলি মাই ফ্রেন্ডস বাট অলসো দে আর মাই ব্রাদার, ইট শুড বি ব্রাদার্স প্লুরাল, সাম অফ দেম আর মাই কলেজ ফ্রেন্ডস অ্যান্ড সাম অফ দেম আর মাই স্কুল ফ্রেন্ডস, বাট দে আর অল সেম টু মি, আই ক্যান থিঙ্ক সিম্পল, একটা টাইপও হয়েছে, অটো টাইপ, অটো কারেক্ট, ইট উড বি সিঙ্গল ডে উইদাউট দেম। ওকে, দ্যাটস আ গুড আনসার, দ্যাটস আ গুড আনসার, গ্রেট গ্রেট। সো উই উইল সাইন অফ ইন আ ফিউ মিনিটস, থ্যাংক ইউ সবাই হুঠার জয়েন করার জন্য। এর পরবর্তী ক্লাসের রুটিনটা আপনি অলরেডি পেজে, গ্রুপে পেয়ে যাবেন, আর ডেফিনেটলি জানাবেন কোন ক্লাসগুলোর পরের ক্লাসটা, ওয়ার এম প্ল্যানিং স্পিকিং আইলসের উপরে, যেগুলো সেটা হচ্ছে ভোক্যাবুলারি ক্লাস, ভোক্যাবুলারির সাথে ডেফিনেটলি সেন্টেন্স মেকিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন থাকবে। প্লিজ জয়েন দ্যাট ক্লাস। অ্যান্ড আচ্ছা, আরেকটা উত্তর পড়ি, উত্তর লিখেছেন ইসরাত লাস্ট প্রশ্নের, মাই ফ্রেন্ডস আর রিয়েলি ইম্পর্টেন্ট টু মি, সাম অফ মাই ফ্রেন্ডস আর সাপোর্টিভ ইনাফ অ্যান্ড আই অলওয়েজ ফাইন্ড দেম হোয়েন এভার আই গট ইন টু ইট শুড বি গেট ইন টু ট্রাভেল, তার মানে বিপদে পড়লে বন্ধু প্রয়োজন, মোর ওভার আই ক্যান শেয়ার অল মাই প্রবলেমস উইথ দেম, সো দে মিন দ্য ওয়ার্ল্ড টু মি। ওকে, দ্যাটস আ ভেরি সুইট আনসার, অ্যান্ড অলসো ইটস আ ভেরি গুড আনসার অ্যাজ ওয়েল। সো এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু মেনশন ইয়ার ফ্রেন্ডস ইন দ্য লাইভস অ্যান্ড লেট দেম নো দ্যাট উই আর গিভিং রেগুলার ক্লাসেস অন ডিফারেন্ট টপিক্স ইন ডিফারেন্ট কোর্সেস, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট গ্রেট ইভিনিং, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই বাই।